মিড ডে মিলের ওপর প্রশিক্ষণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 500 কর্মকর্তাকে বিদেশে পাঠানোর আলোচিত প্রস্তাব বাতিল করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এর আগে গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, খিচুড়ি রান্না নয়, ব্যবস্থাপনা শেখার জন্য প্রাথমিকের কর্মকর্তাদের বিদেশ যাত্রার বিষয়টি মিড ডে মিল প্রকল্পের ডিপিপিতে ছিল। তিনি অভিযোগ করেন, বিএনপির জামায়াতের সমর্থক সাংবাদিকতায় ঢুকে সরকারকে বিব্রত করতে এ ধরনের সংবাদ পরিবেশন করেছে। যারা এই কর্মযজ্ঞটা পরিচালনা করবে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় এই সমস্ত যেখানে এই মিড ডে মিল দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে সেই সমস্ত জায়গায় কিছু শিক্ষা নেবার জন্য, এইটা কোনো খিচুড়ি পাক শিক্ষা নয়, এটা তাদের ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে। এই নিয়ে হইচই, খিচুড়ি বানানোর জন্য আমার গ্রামে যে খিচুড়ি পাকানো ছেলেমেয়েরা আছে এটাই তো মেলা, আমার খিচুড়ি পাকাইতে বিদেশে যাইতে হবে? আপনাদের এই সাংবাদিকতায় কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই, একটা হুট করে লেখে দিলেই বোধহয় হয়ে গেল, সরকারের ভাবমূর্তি কোথায় গেল না গেলো এরা তা দেখে না।